যারা ইউটিউবে নতুন একদম আর কি ইউটিউব শুরু করেছেন, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেন। তো মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করলে কি হয়, অনেক কিছু সমস্যা কিন্তু দেখা দেয়। তার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে ইউটিউব ভিডিওর ওপর থাম্বনেল সেট করা, কারণ দেখবেন মোবাইল থেকে চট করে কিন্তু সেট করা যায় না। তো ইউটিউব চ্যানেলের ভিডিওর ওপর থাম্বনেল একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সঠিকভাবে থাম্বনেল না সেট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিউজ হবে না। তো আপনি কি করে সেট করবেন সেটা তো এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনি ইউটিউব ভিডিওতে তখনই থাম্বনেল সেট করতে পারবেন যখন আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হবে। তো ভেরিফাই কি করতে করবেন সেটাও এই মানে এই ভিডিওতেই আমি দেখাবো, আপনার ভিডিওটি দেখুন। আর একটা কথা হচ্ছে কি, এখন কি বলুন তো সময়ের সাথে সাথে তো সব কিছুই আপডেট হয়। আগে কি ছিল, ক্লাসিক স্টুডিও ছিল ইউটিউবের, এখন বেটা স্টুডিও। তো বেটা স্টুডিওতে মানে যে ভেরিফায়ার সিস্টেমটা সম্পূর্ণই আলাদা। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আসুন শুরু করি। তো বন্ধুরা, আপনাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তো কি করে ভেরিফাই করতে হবে সেটা দেখিয়ে দিই। এখানে দেখুন আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু এখানে রয়েছে। তো প্রথমত আপনার ফোন থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো আমি এখানে দেখুন বড় করে ওপেন করে নিয়েছি, একটু ভালো করে আপনারা যদি দেখেন দেখতে পাবেন। তো আমি এখানে এটাকে একটু বড় করে আর কি নেব, যাতে আপনাদের দেখতে আর কি সুবিধা হয় ব্যাপারটা। তো এখানে দেখুন গুগল ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আপনাকে youtube.com ওপেন করতে হবে। তো দেখুন ঠিক এই ওয়েবসাইটটায় আপনাকে আসতে হবে, ইউটিউবের আর কি মেন পেজ যেটা। তো এখানে সেই ডান দিকে এরকম টাইপের একটা চিহ্ন আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে থ্রি ডটও থাকতে পারে, ঠিক আছে। দিয়ে একটু নিচের দিকে গেলে একটা জায়গা আপনি অপশান পাবেন ডেস্কটপ সাইট, এটাকে আপনি টিক করে দেবেন আর কি, মোবাইল ফোন থেকেই টিক করে দেবেন। কারণ দেখুন আমাদের তো কারো কাছে কম্পিউটার নেই, তাই না, আমাদেরকে এইভাবেই কম্পিউটারের কাজটাকে আর কি মিটিয়ে নিতে হবে। ডান দিকে আপনি আপনার যে চ্যানেলের যে লোগোটা বা আপনার চ্যানেলটা সেটা আপনি এই ডান দিকে পেয়ে যাবেন রাইট সাইডে, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে প্রথমেই আপনি এখানে কোনো এক্সট্রা অপশান পাবেন না, এখানে আপনারা একটা অপশান পাবেন ইওর চ্যানেল বলে, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। কারণ দেখুন আগে ক্লাসিক স্টুডিও ছিল অন্যরকম, আর এখন বেটা স্টুডিও হয়ে গেছে, একটু অন্য ধরন হয়ে গেছে। এখানে দেখুন একটা অপশান আপনি পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেল বলে, এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটুখানি অপেক্ষা করবেন, তারপরে এই জায়গাতে আসার পরে তখন আপনি আবার ঠিক এই জায়গাতেই সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখানে ক্রিয়েটর স্টুডিও লেখা পাবেন, তার সাইডে একটা সেটিংস টাইপের আইকন আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আবার কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে ঠিক নিচের দিকে আসলে এক জায়গায় আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের নেমের নিচে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঠিক এইরকম একটা অপশান চলে আসবে, ঠিক এই জায়গাটা করে দেখুন লেখে আছে ভেরিফাইড। তো এইখানে আপনার চ্যানেলের নাম থাকবে, এখানে যে ভেরিফাইড এটা ব্লু কালারে আপনার থাকবে, যে আপনার ভেরিফাই হয়নি, ভেরিফাই বলে লেখা থাকবে। তো আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা ফোন নাম্বার চাইবে যে কোনো। তো আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটাকে আপনি দিয়ে যখন সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড করলে কি হয়, যে চ্যানেলে যে কাস্টম থাম্বনেলটা রয়েছে সেটা আপনি দিতে পারবেন। আর তাছাড়াও 15 মিনিটের ওপরে কোনো ভিডিও যদি ইউটিউবে আপনি আপলোড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটিকে ভেরিফাইড করতে হবে। এইবার আমি দেখাবো যে এইটুকু কাজবাজ যদি আপনার কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি কি করে থাম্বনেলটাকে সেট করবেন। তো থাম্বনেল আপনি চাইলে এইখান থেকেও সেট করতে পারেন, কিন্তু এইখান থেকে সেট করলে মানে আমার কাছে একটু কঠিন বলে মনে হয়, বারবার খোলো রে ঝামেলা রে অত দরকার নেই। আপনি এক কাজ করতে পারেন, ইউটিউবের একটি অ্যাপ্লিকেশন আছে ওয়াইটি স্টুডিও বলে, আপনারা হয়তো অনেকেই ব্যবহার করে থাকেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা। তো ওই অ্যাপ্লিকেশনটাকে আপনি যদি না ব্যবহার করে থাকেন তাহলে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি ওখানে গিয়ে আপনার যে আর কি ইউটিউব চ্যানেলের গুগল অ্যাকাউন্টটা আছে ওটিকে লগ ইন করে নেবেন। তো এইখানে দেখুন আমার ওই চ্যানেলটি কিন্তু লগ ইন করা রয়েছে। তো আমার যে ভিডিওগুলো এখানে কিন্তু সরাসরি শো করছে, তো এখানে আমি একটা ভিডিওর উপর ক্লিক করে নেব, ঠিক আছে। তো ভিডিওর উপর ক্লিক করা হয়ে গেছে। এইবার এখানে দেখবেন একটা পেন টাইপের চিহ্ন রয়েছে, পেন টাইপের চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে এডিট থাম্বনেল মোডে কিন্তু চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করে
চেঞ্জে ক্লিক করে চেঞ্জ অপশানটা দেখবেন অনেকের খোলা থাকে না, এই কারণেই খোলা থাকে না যে আপনার চ্যানেলটা ভেরিফাইড থাকে না বলে। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে এরকম হচ্ছে না কেন, থাম্বনেলটা মোবাইল থেকে সেট করতে পারছি না কেন। তো এটা একটা নর্মাল ব্যাপার, আপনি সেইটাকে যে কোনো একটা ফটো, এবার থাম্বনেলের একটা সাইজ থাকে, সেটা আমি যেভাবে থাম্বনেল তৈরি করতে ওই ভিডিওগুলোতে দেখিয়েছি। তো 1280x720 আমি আরেকবার আপনাদের সুবিধার্থে বলে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে থাম্বনেল নিয়ে করে এখানে যদি সেভে ক্লিক করে দেন সরাসরি কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো মোটামুটি আশা করছি ব্যাপারটা মানে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আশা করছি কিছু নতুন জিনিস আপনারা জানতে পারেন, যারা একদম ইউটিউবে নতুন তারা জানতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহগুলো না এগুলো বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যারা ইউটিউবে নতুন তাদেরকে শেয়ার করুন, তাদের কিন্তু কিছুটা হলেও কিন্তু এই বিষয়ে জ্ঞান হবে। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে এই টাইপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না, নেক্সট কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো কিন্তু আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো একটাও মিস করবেন না। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, লাল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।